দর্শক, বরিশালের খবর জানাচ্ছেন আমাদের রিপোর্টার মিথুন সাহা। মিথুন, বরিশালের সার্বিক চিত্র আমাদের জানাবেন। উপকূলে, দক্ষিণ অঞ্চলের উপকূলে যে প্রভাব পড়েছে সেই ভাবে বরিশাল প্রভাব না পড়লেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু বরিশালের আকাশে কিন্তু মেঘে ছেয়ে গেছে এবং বাতাসের গতিবেগ বেড়ে গেছে। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে বরিশালের নদীবন্দর। আমি কীর্তনখোলার তীরে দাঁড়িয়ে আছি। সেই কীর্তনখোলার কিন্তু পানি বেড়ে গেছে এবং পানি বাড়ার সাথে সাথে কিন্তু আমরা যেটা দেখেছি সেটা এখানকার যে বিশেষ করে দক্ষিণ অঞ্চলের যে লঞ্চ যাত্রা, সেই লঞ্চ যাত্রা কিন্তু বিঘ্ন ঘটেছে এবং বিআইডব্লিউটিএ থেকে কিন্তু পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত সকল ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে। নৌযানের সাথে সাথে কিন্তু ইঞ্জিন চালিত যে ট্রলার, নৌকা যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু এখন বন্ধ রয়েছে এবং নদীর পানি বাড়ার সাথে সাথে কিন্তু নিম্নাঞ্চলেও কিন্তু কিছু কিছু জায়গায় পানি ওঠার উঠেছে বলে আমরা শুনেছি এবং ঘূর্ণিঝড়ের কারণে কিন্তু যে ই হয়েছে সাধারণ যে মানুষদের কিন্তু নিরাপত্তার জন্য এবং তাদের মোটিভেশন করার জন্য কিন্তু ঘূর্ণিঝড় প্রস্তুতি যে কমিটি রয়েছে তারা কিন্তু বিভিন্ন জায়গায় মাইকিং করছে এবং সাধারণ মানুষদের মধ্যে কিন্তু সচেতনতামূলক যে কর্মকাণ্ডগুলো সেগুলো করছে। আমরা কথা বলেছি জেলা প্রশাসনের সাথে, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে ঘূর্ণিঝড় প্রস্তুতির জন্য তাদের সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং জেলার প্রায় 541টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে শুকনো খাবার, চাল সহ যাবতীয় সকল কিছু তাদের প্রস্তুত তারা গ্রহণ করেছে এবং ঘূর্ণিঝড় মোকাবেলায় কিন্তু তাদের কোনো ধরনের অসুবিধা হবে না বলে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। একই সাথে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে বরিশাল এখন স্থানীয় 4 নম্বর সতর্ক সংকেত এবং নদী সমুদ্র বন্দরে 10 নম্বর সতর্ক সংকেত এবং কক্সবাজারে 9 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। বরিশাল থেকে এই ছিল ঘূর্ণিঝড় নিয়ে আমার কাছে সর্বশেষ। ডরিন মিথুন, আপনাকে ধন্যবাদ, সঙ্গেই থাকবেন।